বাবা মায়েরা ঠাকুর ঘরে যদি গিয়ে আমি এমন করে কোমরে কাপড় বেঁধে বলে ও ভগবান আসতেই হবে, ভগবান আসবেন? ভগবানের ঘরে গিয়ে যদি কোমরে কাপড়টা এটা এরভাবে করে নি ভাই, আসতে হবে, আসবে? ভগবানের ঘরে ঢুকতে হবে, ঢোকা থেকে ভগবানের আমন্ত্রণ, তাই না? তাহলে ঢোকা কেমন? না গললগ্ন কৃতবাস, আরও যদি সব থেকে গামছা থাকে, উত্তরীয় থেকে গামছা, শাস্ত্রে বললেন যে গামছার দ্বারায় ভক্তের চরণকে মুছে দেওয়া যায়, সেই গামছাটা গলায় দিয়ে যদি ঘোরা যায় ভক্ত মাঝে, তার মতো ভক্তি লাভ কেহ না করতে পারে এই সমাজে। হরি বল হরি বল। কেন উত্তরীয় প্রয়োজন? উত্তরীয় গলায় কারা দেয়? যাদের মনটা দৈন হয়েছে, হরে কৃষ্ণ, ক্ষুধা যদি লাগে খাবার পরে ক্ষুধা নিবৃত্তি হয়, ঠিক তেমনি যারা ভজন উপাসনা করেন, যাদের ভজনের ক্ষুধা হয়েছেন, তারা কৃষ্ণ নামের খাদ্য ভক্ষণ করলেই তবেই তার ক্ষুধা নিবৃত্তি ঘটে। হরি বল হরি বল হরি বল। এবার যদি বলেন বাবা এত খাচ্ছি কেন পেট ভরছে না, হরে কৃষ্ণ, কীর্তন যেখানে হয় সেখানে যাই, এত খাচ্ছি পেট ভর্তি হয় না কেন? তাহলে গোড়ায় কিছু গন্ডগোল আছে, ভজনের কোথায় কোথায় খামতি আছে, তাই আপনার ক্ষুধার নিবৃত্তি হয় না। যেমন উদর পুষ্টিকর না হলে ছমাস বয়সে সন্তানের মুখান্ন করে না, অন্নপ্রাশন করে না, তেমনি ভজন যদি সঠিক না হয় পাকস্থলী শুদ্ধ হয় না, আর পাকস্থলী শুদ্ধ না হলে কৃষ্ণ নাম গিয়ে তার উদর পরিপূর্ণ লাভ হয় না। তাহলে ভক্তের সঙ্গে সম্পর্ক কি, ভগবানের সম্পর্ক কি, আর ভক্তের সম্পর্ক কি? ভক্ত হলো জগৎ পিতা, ভগবান হলো জগৎ পিতা, আর ভক্ত হলো কৃতদাস। কৃতদাস মানে কি গো? চাকর, একেবারে কৃত। আমি তোমার কাছে, মহাজনের কাছে যারা অর্থ থাকে না, যারা গরিব, যারা ধনী ব্যক্তির কাছে গিয়ে টাকা চায়, বাবু আমার বড় অভাব কিছু লাগবে, এই নিয়ে যা 10,000 টাকা, যার কাছে ঋণ নেই তার কাছে তো মাথা নত করতেই হয়। আমরা কলিজীবের মানুষ, আমরা সবাই ঋণী আছি গো, আমরা সবাই ঋণী। কার কাছে? জগৎ পিতার কাছে। যার কাছে ঋণী তার কাছে মাথা তুলে কথা বলা যায়? এই তুই আমার খেয়েছিস, মাথা নিচু করে কথা বল। তদ্রু জগৎ পিতার কাছে সব নিয়েছি, তার কাছে মাথা নত করতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হে প্রভু তোমার চরণে দিলাম মাথা, মাথা নত করো হে প্রভু, মাথা নত করো হে প্রভু, তোমার চরণে আমার মাথা নত করে দাও, এ মাথা তুলতে দিও না। সিদাম গণলগ্ন কৃতবাসে দাঁড়িয়েছে, কিরে যাবি না তুমি? রইলাম হে কানাই রে, মরিলে না মরি কানাই, আপদ এরাই জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। জানিস কানাই রে, কালিয়া নাগের বিষ জল খেয়ে প্রাণ দিয়েছিলাম, সেদিন তুই আমাদের প্রাণে বাঁচালি। বনে আগুন লেগে গিয়েছিল, আগুন ভক্ষণ করে প্রাণে বাঁচালি। ওরে যতবারে মরেছি তুই বাঁচিয়েছিস, হে দে রে কানাই ভাই। তর সঙ্গ পেতে চাই, ক্ষুধা হলে গহন বনে অন্ন খেতে পাই, ওরে কানাই যেন চরণ ছাড়া আমার করিস না রে।
खनाई चरणे छाड़ा चरणे छाड़ा जेनो जेनो करी करिसना रे ओरे वही चरणे चरणे आमार आश्रय दिस भाई हे च तखन गोविंद बोलछे दादा तुई तोमार पाए धरछिस आमी तो छोटो ना हे हे दादा हे तुई आमार दादा आमी तो छोटो भाई भाईर चरणे कखन दादा धरे हे ओटा लोके जाने तुई आमार भाई रे কিন্তু আমি জানি তুই কেরে কানাই চ চ চ দাদা কি করিব ওরে সিদাম করব আমি কি কি কর চূড়া বেঁধে ধরা পড়ে বসে যে রয়েছি নিতাই গৌর হরিবল চূড়া বেঁধে ধরা পড়ে বসে যে রয়েছি আমি মায়ের কাছে ধরা পড়েছি আমি মায়ের কাছে ধরা পড়েছি ধরা মায়ের কাছে ধরা মাধব ধরা মায়ের কাছে গোবিন্দ কার কাছে ধরা পড়েছেন ধরা মা সে কে ধরা সতী সেই সত্যযুগে আমি চূড়া বেঁধে আরে ধরা পড়েছি কিন্তু মা তোই আমার যেতে দে মায়ের না বলে সিদাম যাই যদি গোঠে মরিবে না মান মাতা পরিব সংকটে মরিবে না মান মাতা পরিব সংকটে আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই নিতাই গৌর হরি বল মা তো প্রাণে বাঁচবে না ভাই আমার মাঝে কত ভালোবাস তোর মা ভালোবাসে হ্যাঁ বড্ড ভালোবাসে আমার মায়ের ভালোবাসা কজন জানে হে তোর মা যদি ভালোবাসলো ভেবে দেখ তো একদিন নবনী চুরি করেছিলিস তোর মা হাতে বেঁধেছিল যমল অর্জুন যখন চেপেছিল গায়ে তখনও তোর নন্দরানী ছিল বা কোথায় ওরে সময়কালে সবাই থাকে অসময়কালে কেউ থাকে না রে ভাই দিতে পারলে সবার কাছে ভালো না দিতে পারলে কেউ ভালোবাসে না এই শোন তোর মার মতো যদি আমার মা হতো আমি যমুনা পার হয়ে যেতাম পরের মাকে মা বলতাম এই মার মুখে ছাই দিয়ে পরের মাকে মা বলতাম মাতৃনিন্দা শ্রবণ করি কর্ণে আঙুলি দিল ছিচি শ্রীরামে দাদা যদি হই রে কল্প তরু পিতা মাতা পরম গুরু মাতৃনিন্দা না শুনি শ্রবণে যেতা হবে গুরু নিন্দা সেতা না যাইবে গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে